আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এবার সংসদ সদস্য হাজী সেলিম, তার ছেলে ইরফান ও তাদের সহযোগীদের অবৈধ সম্পদের খোঁজ খবর শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনার মোজাম্মেল হক খান জানান, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়েছে। দুদক বলছে, বুড়িগঙ্গা নদী দখল করে পাকা স্থাপনা নির্মাণ, পুরান ঢাকায় ভূমি, বাড়ি ও মার্কেট দখল এবং নাম করা কিছু প্রতিষ্ঠানের পণ্য নকল করে বাজারজাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সরোয়ার। ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, নানা ঘটনায় আলোচিত সমালোচিত তিনি। বাবা হাজী সেলিমের মতো তার ছেলে ইরফান মোহাম্মদ সেলিমও সমালোচিত। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলার প্রধান আসামি ইরফান ও তার সহযোগীরা গ্রেপ্তার হওয়ার পর এখন রিমান্ডে আছেন। ইরফান গ্রেপ্তার হওয়ার পর হাজী সেলিম পরিবারের নানা কর্মকাণ্ডের তথ্য বের হয়ে আসছে। মার্কেট পুরাটাই দখল করে আপনার 1-1.5 লাখ করে, এক এক দোকানের দাম আছে প্রায় 50-60 লাখ, 2-4 লাখ দিয়ে ভাগাই দিয়েছে। বুড়িগঙ্গা নদী দখল থেকে শুরু করে পুরান ঢাকার অন্তত 100 বাড়ি দখলের অভিযোগ উঠেছে সেলিম পরিবার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। জাল দলিলের মাধ্যমে পুরান ঢাকার বেশ কিছু বাড়ি দখলের অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুদক। এছাড়া নাম করা কিছু প্রতিষ্ঠানের পণ্য নকল করে বাজারজাতের অভিযোগও পেয়েছে সংস্থাটি। দুদক বলছে, হাজী সেলিম, তার ছেলে ইরফান ও তাদের সহযোগীদের অবৈধ সম্পদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। তথ্য অলরেডি আমাদের কাছে সংগৃহীত হচ্ছে, কাজে তথ্য নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। জায়গা হোক, সরকারের সম্পত্তি হোক, যদি দখল হয় এবং সেটি যদি আমি বলছি যে আমাদের দুর্নীতি দমন কমিশন আইনের যদি আওতাভুক্ত হয়, তাহলে দুদক সে ব্যাপারে পরীক্ষান্তে ব্যবস্থা নেবে। তথ্য সংগ্রহের পর যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত আসবে। অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুর্নীতি দমন কমিশনের শিডিউলের সাথে সম্পর্কিত হয় এবং শিডিউলভুক্ত অপরাধের সামিল হয়, তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এবং খতিয়ে দেখব এবং দুদকের আইনে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতিবাজদের রক্ষা নেই, মন্তব্য দুদক কমিশনারের। দীপু সরোয়ার, একুশে টেলিভিশন, ঢাকা।